তো গাইজ, আজ আমরা বানাবো সোয়া কিমা। সো হিয়ার ইজ মাই রেসিপি। সোয়া কিমা বানানোর জন্য লাগবে আমাদের 2 কাপ সোয়া গ্র্যানিউলস, 1টা বড় কুচি কুচি করে কাটা টমেটো, আদা, রসুন, 1টা বড় ফাইনলি চপ পেঁয়াজ। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। আর হ্যাঁ, সোয়া গ্র্যানিউলসটা কিন্তু সেদ্ধ হতে হবে। কড়াইটা চাপিয়ে দিলাম, তার মধ্যে তেল আর জিরে দিয়ে আমরা জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা এবং রসুন বাটা। দুর্ভাগ্যবশত আমি আদা রসুন বাটা দেওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি মানে ক্যামেরাটি ধরেছিলাম কিন্তু ভিডিও অন করা হয়নি। যাই হোক, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে খানিকক্ষণ আমরা ঢাকা দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করতে দেব। সয়াবিনের কিন্তু অনেক রকম গুণ আছে, যেমন এটা হচ্ছে হাই ইন ফাইবার, প্রোটিন, আবার কোলেস্টেরল ফ্রি, আরও অনেক রকম গুণ আছে। এরপর আমরা ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা খুলে নিলাম, টমেটোগুলোকে একটু পেস্ট করে নেবো। পেস্ট করে নেবো মানে খুন্তি করে একটু পিষে নেবো, যাতে করে টমেটোগুলো গোটা গোটা না থাকে। দেখতেই পাচ্ছেন টমেটো নরম হয়ে গেছে। এরপর আমরা মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, প্রত্যেকটি 1 টিস্পুন করে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, এটা যে কেউ বানাতে পারেন। এটি বানানোর জন্য এমন কিছু লাগবে না যেটা আপনাদের বাড়িতে নেই। আর হ্যাঁ, এটি আমার প্রথম ইউটিউব ভিডিও, সো আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন। এরপর দিয়ে দেবো মশলাগুলো। ভালো করে মশলাগুলি মিক্স করে নেবো। মিক্স করার পরে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। জানবেন যত বেশি ভাজবেন মশলা তত বেশি ভালো খেতে হবে তরকারি। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে, মানে মশলাটি হয়ে গেছে আমাদের তৈরি। এরপর এর মধ্যে আমরা সোয়া গ্র্যানিউলসগুলো দিয়ে দেব। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সুতরাং কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। দিয়ে দিলাম সোয়া গ্র্যানিউলসগুলো। এরপর ভালো করে মশলাটাকে এর সাথে মিক্স করে নেব। আমাদেরকে কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে, গরম জল দিতে হবে, না হলে কিন্তু এটা খুবই শুকনো শুকনো পাড়া হয়ে যাবে, যেটা খেতে অতটা ভালো লাগবে না। ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা এই সোয়া গ্র্যানিউলসগুলো মশলাটির সাথে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, এটা যে কেউ বানাতে পারেন। আমি অতটা মশলা দিয়েও বানাচ্ছি না, খুবই সিম্পলভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে মশলার সাথে দইও দিতে পারেন। যেহেতু আমি রিচ করতে চাই না, তাই আমি দই দিই নাই। এরপর এর মধ্যে আমরা নুনটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সেটাকেও মিক্স করলাম, ভালো করে মিক্স করব। দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে, এতক্ষণ রান্নাটি কিন্তু পুরোটাই লো ফ্লেমে হচ্ছিল, সরি ফ্লেমে, এরপর আমরা একটু ফ্লেমটা বাড়াবো। দিয়ে
ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে ভাজতে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আসলে খুন্তি নাড়তে খুব পছন্দ করি, তো বাইরে নিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবার খানিকক্ষণ পরে ঢাকাটা খুললাম। ঢাকাটি খুলে আমরা এর মধ্যে এক কাপের মতো গরম জল দেব। বেশি জল দিলে কিন্তু ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে। জলটা কিন্তু গরম দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন বেশি জল দিলাম দেখি আমার একটা অদ্ভুত খেতে হয়ে যাবে, কিন্তু না, আমরা একটু সেদ্ধ করে নেব, তারপরে জলটাকে শুকিয়ে নেব। এই যে এরকম জলটা দিলাম, একটু আমি একটু চেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা। এই যে আমরা জলটা দিলাম, এই দেখুন কত জল হয়ে গেল। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে খানিক সেদ্ধ করতে দেবো সয়াবিনগুলো। আপনারা সবাই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এত এখনও অবধি, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের মধ্যে। আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, করে আমায় জানাবেন কমেন্ট সেকশানে। ঢাকা খুলে নিয়ে দেখতে পাচ্ছি জল কিন্তু শুকিয়ে গেছে। এরপর একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের দাম খুব, তাই আমি এক ফোঁটাও নষ্ট করতে চাই না। এরপর একটু গরম মশলা দিয়ে দেবো, ওই 1 টিস্পুনের মতো গরম মশলা দেবো আর কি। হতে পারি আমি একটু মেসিভাবে রান্নাটা করছি, কিছু মনে করবেন না, আমাদের রান্না হয়েই গেছে। এরপর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো কড়াই থেকে। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আহ, কি সুন্দর গন্ধ! এরপর নামিয়ে নেব রেডি আমার সোয়া কিমা। এটি আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারেন, খুব খুব ভালো লাগবে আপনাদের খেতে। ধন্যবাদ।